এবং স্বাগতম। তো আজকে আমি কিছু আপনার হলুদের কালেকশন নিয়ে আসলাম। তো এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা কিন্তু কিছু কিছু দোকানে জাস্ট আপনার পার্টটা আপনার কন্ট্রাস্ট হবে। এটা হচ্ছে শাড়ি আছে যে আপনার জাস্ট আপনার আঁচলের উপর দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি কিছু আপনার হলুদের কালেকশন নিয়ে আসলাম। তো হলুদের কিছু কাতান, এগুলো আপনার হলুদে ইউজ করা হয়। তো আপনারা এখানে দেখতেছেন চারটি কালার। আপনারা হলুদের জন্য যদি অনেক কোয়ান্টিটি লাগে, অনেক শাড়ি লাগে, তাহলে আপনারা এই টাইপের শাড়িগুলো দেখতে পারেন। এই টাইপের শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। যদি আপনারা মানে কি আপনারা যদি গিফট করতে চান, তো এই টাইপের শাড়িগুলো আপনারা গিফট করতে পারবেন। একদম হালকা পাতলা লাইট ওয়েটের মধ্যে একদম রেশম সিল্ক শাড়ি এগুলো। তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাবো, আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। তো অতি ফাস্ট আমি পার্পেল কালার দিয়ে শুরু করতেছি। পার্পেল কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা। বডির মধ্যে আপনার গ্যাপ টু গ্যাপ আপনার কলকা স্টাইলের কাজ করা হবে, পার ছাড়া। এটা হচ্ছে আপনার পার ছাড়া, জাস্ট আপনার পারটা আপনার কন্ট্রাস্ট হবে। এটা হচ্ছে বডির ডিজাইনটা, আর এটা হচ্ছে আপনার আঁচলটা। শাড়িটা খুবই লাইট ওয়েটের মধ্যে খুবই সফট হবে। আপনারা মানে কি এই টাইপের শাড়িগুলো আপনারা বড় বড় যে পার্টি ফাংশন হয়ে থাকে, যে আপনারা মানে কি একই কালারের মানে কি একই কালারের অনেক শাড়ি লাগে আপনাদের, তো এই টাইপের শাড়ি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের। আপনাদের মন মতো আপনাদের কালার কিন্তু আপনারা আমরা করে দিতে পারবো। আপনাদের যদি 1000 পিস 2000 পিস যদি লাগে আমরা করে দিতে পারবো, আমাদের কাছে সম্ভব এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা। ঠিক আছে, যে এটা হচ্ছে আপনার ব্লাউজ, ব্লাউজের সাথে কিন্তু আপনার স্লিপের কাজ থাকবে। এটা হচ্ছে আপনার স্লিপের কাজ করা। এখন দেখাবো হচ্ছে আপনার ইয়েলো কালারের সাথে আপনার জাম কালারের কম্বিনেশন, পার্পল জাম। সব থেকে মানে কি ট্রেনিং আছে আপনার এই কালারটা হলুদের জন্য। কিন্তু আপনার এই কালারটা সবাই মানে ডিসাইড করে, কারণ হলুদের পার্টি ফাংশন কিন্তু হলুদ কালারটা হলেই কিন্তু বেশি বেটার হয়। তো অনেকেই আছে যে আপনার হলুদের জায়গায় অন্য অন্য কালারগুলো সেট করে। তো আপনারা যদি অন্য অন্য কালার যদি সেট করতে চান, কালার সেট করে দিতে পারবো, কারণ আমাদের অ্যাভেলেবেল কালার আছে। আপনাদের মনে করেন যে মন মতো আপনারা বানিয়ে নিতে পারবেন কালারগুলো, যত পিস লাগে তত পিস কিন্তু আমরা দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা। পার্টটা আপনার কন্ট্রাস্ট হবে, আঁচলটাও কিন্তু আপনার কন্ট্রাস্ট হবে, আর ডিজাইনটা কিন্তু এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা কিন্তু কিছু কিছু দোকানে শাড়ি আছে যে আপনার জাস্ট আপনার আঁচলের উপর দিয়ে খালি জাস্ট কয়টা কলকা বসানো থাকে। কিন্তু আমাদের এই যে কাজটা দেখতেছেন, কাজটা একদম আঁচলের শুরু থেকে একদম কুচি শেষ পর্যন্ত কিন্তু আপনারা এই ডিজাইনটাই পাচ্ছেন। একদম গর্জিয়াস কাজ করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট আঁচল, আঁচলটাও খুবই সুন্দর আপনার। এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা, এটা হচ্ছে আপনার ব্লাউজটা। ব্লাউজটার কাপড়টা কিন্তু অনেক বড়, অনেকেই আপুরা আছে আপনার থ্রি কোয়ার্টার বানাইতে চায়, ফুলাতা বানাইতে চায়। তো এগুলো দিয়ে কিন্তু আপনার ফুলাতাও বানাইতে পারবেন, আর টু স্লিপের কিন্তু কাজ দেওয়া আছে। প্রাইসগুলো কিন্তু আবারও বলে দিতেছি একদম রিজনেবল প্রাইস, যে ঠিক আছে আপনাদের যত পিস কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবো, কালার মন মতো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখন যে কালারটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার মিন্ট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন। এই দেখেন, লাইট মিন্ট কালার, খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন, খুবই সফট হবে, ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক, কোনো পলিস্টার সুতা মিক্সড নেই। ঠিক আছে, এটা মনে করেন যে আপুরা মনে করেন যে ইয়েলো পার্টিতে পড়লে 5-6 ঘন্টা গায়ে রাখতে হয়, তো ওই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের ওইরকম ভালো রেশম সুতা দিয়ে ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই শাড়িগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা মনে করেন যে এগুলো 12-13 ঘন্টাও কিন্তু গায়ে রাখতে পারবেন, কোনো আমেজি ফিল হবে না, কারণ এটার মধ্যে কোনো পলিস্টার সুতা মিক্সড নাই, একদম সফট রেশম যে সুতাগুলো হয়ে থাকে ওইটা দিয়ে কিন্তু আপনার এটা তৈরি করা। এটা হচ্ছে আপনার মিন্ট কালার, আর পাটটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে। এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটায় খুবই সুন্দর আপনার ডিজাইন করা আছে সিম্পলিভাবে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজের মানে কি ফ্যাব্রিক্সের লংটা দেখেন, কত বড় একটি ব্লাউজ। আপনার মনে করেন যে 1 গজেরও বেশি আছে, আপনারা মন মতো স্টাইলিশভাবে ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন। কালার আপনার মানে কি এত কালার আছে যে মানে কি বলার বাইরে, কালারগুলো অনেক অনেক কালার আছে। এই যে এটা হচ্ছে আরেকটি ডিজাইন, এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের সাথে হাওয়াই মিঠাই কালারের একটি কম্বিনেশন। বডির কালারটা হচ্ছে আপনার হাওয়াই মিঠাই কালার, আর পাটটা হচ্ছে আপনার ডিপ মিষ্টি কালার।
খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন, ডিজাইনটাও একটু চেঞ্জ, আপনাদের মন মতো আপনারা বানিয়ে নিতে পারবেন, ডিজাইনটাও আপনাদের মন মতো করতে পারবেন, কালারটাও কিন্তু আপনাদের মন মতো করতে পারবেন। পাড়ের কালার কি হবে, বডির কালার কি হবে, আঁচলের কালার কি হবে, ব্লাউজের কালার কি হবে, সব কিছু কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে মানে কি আপনারা ডিসাইড করে আমাদের জানাইতে পারবেন, আমরা ওইভাবে কিন্তু আপনাদের মনের মতো আমরা বানিয়ে দিব। এটা হচ্ছে আপনার ডোমিনের কাজটা দেখাইলাম, একদম ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটাও খুবই সুন্দর গর্জিয়াস হবে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজের মধ্যে টু স্লিপ এবং ব্লাউজের পিছনে ডিজাইনটা রয়েছে। প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসের, যারা যারা এই টাইপের শাড়িগুলো খুঁজছেন, যাদের লাগবে কোয়ান্টিটি বেশি, তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আপনাদের এক পিস দুই পিস যদিও লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই রিজনেবল প্রাইসের কাতানগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে, ঘরে বসে কিন্তু আপনারা ঝামেলামুক্তভাবে অর্ডার করতে পারবেন। তো যেই কালারটা আপনাদের পছন্দ, ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন, অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে ওইখানে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।